হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রায়হানা। আমি ইউটিউবে বিভিন্ন প্রোডাক্টের উপর রিভিউ করছি। আজকে আমি আপনাদেরকে ফ্রেয়াস এর ভিটামিন ই গ্লো বুস্ট ময়েশ্চারাইজিং ক্রিম সম্পর্কে বলবো। এটি মূলত ড্রাই স্কিনের জন্য এবং এর যে ইনগ্রিডিয়েন্টস লিস্ট আছে সেটি কিন্তু অনেক বেশি ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেমন শিয়া বাটার সমৃদ্ধ এই ক্রিমটি আপনার স্কিনে কেমন কাজ করবে কিংবা এটি আমার স্কিনে কেমন কাজ করেছিল এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই প্যাকেজিংয়ের গায়ে এর যে ইনগ্রিডিয়েন্টস লিস্টগুলো সেটি কিন্তু লেখা আছে। তো এর ইনগ্রিডিয়েন্টস লিস্টের মধ্যে আছে হচ্ছে গিয়ে শিয়া বাটার, গ্লিসারিন, অ্যাকোয়া এবং আছে হচ্ছে গিয়ে প্রোডাক্টটির মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকারের কেমিক্যালও ইউজ করা হয়েছে এবং এতে খুব মাইল্ড একটা ফ্র্যাগরেন্স ইউজ করা হয়েছে, যেটি আপনার স্কিনের জন্য ততটা বেশি হার্মফুল না। আমরা সবাই জানি যে ফ্র্যাগরেন্স আমাদের স্কিনের জন্য, যাদের মূলত অ্যালার্জেটিক স্কিন তাদের জন্য কতটা হার্মফুল, কিন্তু আমি বলবো যে এই প্রোডাক্টটি ইউজ করার আগে অবশ্যই আপনার স্কিনের মধ্যে টেস্ট করে নেবেন যে এই প্রোডাক্টটি আপনার স্কিনে স্যুট করছে কি না। তো মূলত এই প্রোডাক্টটির স্ট্রাকচার হচ্ছে এরকম দেখতে। প্রোডাক্টটির স্ট্রাকচারটা আমার খুবই ভালো লেগেছে কারণ এটি অনেকটাই ক্রিমি স্ট্রাকচার এবং এটিকে উপর করলেও পড়ে না, খুবই ভালোভাবে এটি কনসিস্টেন্সিতে মেক করা হয়েছে। তো প্রোডাক্টটি দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণে প্রোডাক্ট নিলে কিন্তু আপনার স্কিনের জন্য এনাফ, মানে প্রোডাক্টটি খুব বেশি প্রয়োজন হয় না আপনার স্কিনকে কভার করতে। তো খুবই অল্প পরিমাণে প্রোডাক্ট নেবেন এবং প্রোডাক্টটি যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার স্কিনে, যদি আপনি ড্রাই স্কিনের হন তাহলে আপনি দেখতে পারবেন যে একটা গ্লো চলে আসছে, যেহেতু প্রোডাক্টটির নাম গ্লো বুস্ট। তো এই প্রোডাক্টটি যারা অয়েলি স্কিন তারা যদি ইউজ করেন তাহলে কিন্তু বেশি গ্লো চলে আসবে, তাই আমি বলবো প্রোডাক্টটি অয়েলি স্কিনের জন্য পারফেক্ট না, কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন। যাদের কম্বিনেশন স্কিন আছে তারা কিন্তু এই প্রোডাক্টটি ইজিলি ইউজ করতে পারেন, কিন্তু আমি আবারও বলছি যে এই প্রোডাক্টটি আপনার ইউজ করার আগে অবশ্যই স্কিনে টেস্ট করে নেবেন কারণ এতে কিন্তু ফ্র্যাগরেন্সও ইউজ করা হয়েছে, বিভিন্ন প্রকার কেমিক্যালও ইউজ করা হয়েছে, যেটি কিন্তু আপনার সেন্সিটিভ স্কিন হলে প্রোডাক্টটি কিন্তু মোটেও স্যুট করবে না। তো প্রোডাক্টটি মূলত খুবই ভালো। প্রোডাক্টটি যখন আপনি ইউজ করবেন দেখতে পারবেন যে আপনার স্কিনের যে কালচে একটা ভাব আছে সেটা কিন্তু চলে যাচ্ছে, কারণ ভালো মানের ময়েশ্চারাইজার ডেইলি বেসিসে আপনারা ইউজ করলে আপনাদের স্কিনের যে কালচে ভাবটা, যে রোদে পোড়া ভাবটা, সেটা কিন্তু ফেড হয়ে যায় এবং আপনার স্কিনের অরিজিনাল গ্লো এবং স্কিনের যে পাম্পিনেস সেটা কিন্তু ফেরত চলে আসে। তো আমি বলবো এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের প্রাইস একটু হাই হলেও প্রোডাক্টের গুণগত মান বিবেচনা করে প্রোডাক্টটি খুবই ভালো। আপনারা চাইলে ড্রাই স্কিনের যারা আছেন তারা কিন্তু ইজিলি এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন, কারণ ড্রাই স্কিনে যেটা হয় আমাদের স্কিনটা খসখসে থাকে এবং কোনো গ্লো থাকে না, কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করার পরেই আপনি দেখতে পারবেন যে ইনস্ট্যান্ট গ্লো চলে আসছে, সেটা কিন্তু অনেক বেশি উপকারে আমি বলবো। এবং যদি আপনার স্কিনে কোনো ধরনের অ্যাকনে কিংবা অ্যালার্জি প্রবলেম না থাকে তাহলে আপনি কিন্তু ইজিলি অ্যাজ এ ডেইলি ময়েশ্চারাইজার আপনারা এই প্রোডাক্টটি পারচেস করতে পারেন। তো এই ছিল ফ্রেয়াসের গ্লো বুস্ট ময়েশ্চারাইজার নিয়ে আমার বিস্তারিত রিভিউ। তো আমার রিভিউটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলোর রিভিউ আমি সামনে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। তো সেই জন্য যেটা করতে হবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে, যার মাধ্যমে আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আমার ভিডিওগুলো আপনি ইনস্ট্যান্ট দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।